WBUTTPN ভার্সিটি বিএড থার্ড সেমিস্টার প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে 60 লার্নিং ডিজাইন করতে হয় থার্ড সেমিস্টারে, আজকে আমরা ইংলিশ সাবজেক্ট থেকে 6 নম্বর শিখন নকশাটি দেখাবো। এখানে তোমরা শিখন নকশা ইংরেজির 60 অর্থাৎ সমস্ত লার্নিং ডিজাইন পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এটা হচ্ছে শিখন নকশার প্রথম ধাপ। নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমার নিজের যে স্কুলে প্র্যাকটিস টিচিং করছে সেই স্কুলের নাম হবে, ক্লাস, যে ক্লাস থেকে তুমি যে টপিক নেবে, ডিউরেশন, ডেট এবং নেম অফ দ্য টিচারের জায়গায় তোমার নিজের নাম হবে, সাবজেক্ট ইংলিশ, লেসন হচ্ছে দ্য ম্যাজিক ফিস বোন, আর সাব ইউনিট এবং টুডে লেসন হচ্ছে ইউনিট 1 এবং 2। তো দেখো, এরপর হচ্ছে লার্নিং গোল অর্থাৎ অবজেক্টিভ। এখানে তোমাকে বর্তমান পাঠের উপর আরবিটির ফরম্যাটের অনুসারে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে, অর্থাৎ রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইসিং এবং ইভ্যালুয়েটিং এবং ক্রিয়েটিং। এইভাবে তোমাকে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হবে। এরপরে হচ্ছে অ্যানালাইসিস দ্য লার্নার অ্যান্ড কনটেক্সট। এখানে তোমাকে বর্তমান টপিকের ওপর অর্থাৎ টুডে লেসনের ওপর প্রিভিয়াস নলেজ রিলেটেড কিছু কোশ্চেন তোমাকে করতে হবে, এরপর হচ্ছে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট দ্য লার্নিং মেটেরিয়াল। এখানে তোমাকে যে যে বিষয়গুলো শ্রেণীকক্ষে এই বিষয়টা পড়ানোর জন্য সাহায্য করবে সেগুলো লিখতে হবে, যেমন টেক্সট বুক, ডিকশনারি, বোর্ড, চার্ট, মডেল যদি ব্যবহার করো তো সেগুলো লিখতে হবে। এরপর হচ্ছে লার্নিং স্ট্র্যাটেজি। এখানে তোমাকে মূল যে বিষয়টা পড়াবে সেই বিষয় সম্পর্কে এবং সেই বিষয়টা কোন মেথডে পড়াবে সেটা লিখতে হবে, যেমন লার্নিং এরিয়া অর্থাৎ কোন বিষয়টা তুমি পড়াবে, স্ট্র্যাটেজি বলতে কোন, ঠিক আছে, এখানে স্ট্র্যাটেজি বলতে কোন মেথডে পড়াবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো দেখো এখানে কোন মেথডে পড়িয়েছেন। এরপর হচ্ছে এইভাবে তোমাকে প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে লিখতে হবে, লার্নিং এরিয়া এবং সেটা কোন মেথডে পড়াচ্ছে, কার সাহায্যে পড়াচ্ছেন সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে দেখো চার্ট বা ব্ল্যাকবোর্ডের ব্যবহার যদি তুমি করো তাহলে সেগুলোও তোমাকে দেখিয়ে দিতে হবে, যে চার্ট বা মডেল বা ব্ল্যাকবোর্ডের জন্য তুমি এইভাবে ব্যবহার করেছো। এরপর হচ্ছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন। এখানে তোমাকে কী করতে হবে, কিছু প্রশ্ন করতে হবে, অর্থাৎ এই বর্তমান পাঠের উপর ছাত্রছাত্রী কতটুকু বুঝেছে তার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। দেখো এই প্রশ্নগুলো এখানে করা হয়েছে, এইভাবে তোমাকে প্রশ্নগুলো করতে হবে। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।